আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া এবং লীগ ভিত্তিক আসর, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর একাদশতম আসর। বরাবরের মতোই এবারও বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল মাতাবেন। প্রথম থেকেই কলকাতায় থাকলেও এবার তিনি খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আগামী 7 এপ্রিল মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর 11তম আসর। এবার বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাথাতে আজ সোমবার বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার বিকেল 5:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাকিব আল হাসান। তার সাথে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং একমাত্র মেয়ে আলাইনা হাসান। গত 7 বছর ধরে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দুইবার কলকাতাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছাড়াও ভারতের মাটিতে আইপিএল এর 11তম আসরে বাংলাদেশের তরুণ তারকা মোস্তাফিজুর রহমান খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। মোস্তাফিজুর রহমান এর আগে হায়দ্রাবাদের হয়ে খেলেছেন গত 2 আসরে। এবার তাকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে নেওয়াতে হায়দ্রাবাদের হয়ে দেখা যাবে না বাঁ হাতি এই পেস তারকাকে। মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি, নিলামে 2 কোটি 20 লক্ষ রুপিতে লুফে নেয় রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে সাকিব আল হাসানেরও ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি, 2 কোটি রুপিতে লুফে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 9 এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সানরাইজার্স হায়দ্রাবাদের 11তম আসরের যাত্রা। আইপিএলে গত 6 বছর ধরে কলকাতার হয়ে মাঠ মাতান সাকিব। 6 বছরের কেরিয়ারে 43 ম্যাচে মাঠে নামেন তিনি, 21.65 গড়ে 498 রান সংগ্রহ করেন, 2টি অর্ধশতক সহ সর্বোচ্চ 66 রানের ইনিংস আছে তার। বোলিংয়ে 43 ম্যাচে 25.60 গড়ে 43টি উইকেট লাভ করেন তিনি। সেরা বোলিং ফিগার 17 রানে 3 উইকেট।